Hello students, 18th of August 2023, which was a Friday, Calcutta University Law Entrance Test 2023 merit list was published. Tarpore, exactly 9 days have passed and yet the counseling process has not yet started. To ajke ei video te, I will be discussing 4 important points which are very important to be taken into consideration. Point number 1, counseling process ta kobe theke start hobe? All of you are becoming restless, all of you are lacking patience, and which is very obvious also. So the counseling process will definitely start in the last week of August 2023. Mane 28 tarikh, 29 tarikh, 30 tarikh amra dhore cholte pari. Point number 2, EC students der ki holo sir? Already an application was written to the VC ma'am on Monday, last Monday, and along with that more than 100 students kintu mail o koreche to register sir. Your mail as well as the application has been taken into consideration, and within the next 48 hours theke 72 hours der moddhe I expect a positive development. Ekhon obdi amar ja kotha hoyeche যা আমি বুঝতে পেরেছি আফটার স্পিকিং উইথ দি কনসার্ন অথরিটিস দেয়ার ইজ স্টিল হোপ সো প্লিজ ওয়েট ফর দ্য নেক্সট 48 আওয়ার্স টু 72 আওয়ার্স আই পার্সোনালি বিলিভ দ্যাট আই উইল বি এবল টু গিভ ইউ আ গুড নিউজ সো প্লিজ হ্যাভ সাম পেশেন্স এবারে তার সঙ্গেই পয়েন্ট টু এর সঙ্গেই এবারে যদি ইসি স্টুডেন্টসদের নাম অ্যান্ড দোজ স্টুডেন্টস হুজ নেম আর নট ইন দি মেরিট লিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ইসি লিস্ট but who sat for the entrance exam tader naam jodi consider hoy ami dhore nilam tahole ki hobe tahole ki tader alada kore admissions hobe naki baki students der naam jader already merit list e ache tader shonge admissions hobe confusion ta clear kore di tokhon alada kore kono ec list thakbe na onno kono list thakbe na ar ekta notun merit list ashbe mane overall merit list jerokom ache সেটাই শুধু রিভাইজড মেরিট লিস্ট হয়ে যাবে ওভারঅল মেরিট লিস্ট ব্র্যাকেটে লেখা থাকবে রিভাইজড ঠিক আছে এবং সবার অ্যাডমিশনস মানে কাউন্সেলিং প্রসেস একসঙ্গে শুরু হবে এবং এই জন্যই দেয়ার ওয়াজ আ ডিলে অফ মোর দ্যান ওয়ান উইক রাদার এক্স্যাক্টলি 9 দিন পেরিয়ে গেছে অ্যান্ড দ্য কাউন্সেলিং প্রসেস হ্যাজ নট স্টার্টেড কেন বিকজ দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি অথরিটিস have taken into consideration the problems and the grievances faced by the EC students. So, ami arekbar bolbo, within the next 48 hours, kinba 72 hours, I personally believe that I will be able to give you some good news. Point number 3, hocche, je sir, oneke amake WhatsApp korecho, oneke amar YouTube live, kinba amar je kono jaygay oneke comment korecho, sir, amar rank eto, আমি কি কলেজ পাবো স্যার আমার র্যাঙ্ক এত উইল আই বি গেটিং আ গভর্নমেন্ট কলেজ তো এখানে আমি একটা জাস্ট ক্ল্যারিফিকেশন একটা ওভারঅল আইডিয়া আমি দিয়ে দিতে চাইছি যে কারা কলেজ পাবে কারা কলেজ পাবে না ঠিক আছে কত র্যাঙ্ক অবধি মোটামুটি কলেজ পাওয়ার 100% চান্স আছে সেটা আমি বলে দিচ্ছি যাদের র্যাঙ্ক আপ টু 2500 কিংবা 2600 এর কাছাকাছি আছে আপ টু 2500 কিংবা 2600 এর কাছাকাছি আছে আমি এটা জেনারেলদের কথা বলছি ওভারঅল মেরিট লিস্টের কথা বলছি তো সাপোজ একটা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টের র্যাঙ্ক আছে 2500 ঠিক আছে 2500 ওভারঅল মেরিট লিস্টে তাহলে সেটা 2500 অটোমেটিক্যালি কি হয়ে যাবে 1800 কিংবা 1900 হয়ে যাবে কারণ এসসি এসটি ওবিসি পিডব্লিউডি সব যদি বাদ দিয়ে দিই ওভারঅল মেরিট লিস্টে যার র্যাঙ্ক 2500 আছে দ্যাট উইল অটোমেটিক্যালি বিকাম 1900 অর 1950 তো 2500 অবধি ওভারঅল মেরিট লিস্টে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টসরা যারা আছো ইউ উইল গেট আ কলেজ কোন ফেজে পাবে ইউ উইল বি গেটিং ইট ইন দ্য থার্ড ফেজ কিংবা মপ আপ ফেজে ইউ উইল বি গেটিং আ কলেজ ঠিক আছে বাকি ক্যাটাগরি অফ স্টুডেন্টসদের জন্য ইট ইজ নট পসিবল টু প্রেডিক্ট এটা নিজেদেরকে দেখে নিতে হবে যে আমার আগে কতজন এসসি আছে আমার আগে কতজন এসটি আছে এটা নিজেদেরকে দেখে নিতে হবে ওনলি ফর দ্য জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টস আই হ্যাভ গিভেন ইউ আ রাফ আইডিয়া ঠিক আছে বুঝিয়ে দিলাম
এর থেকে বেশি আমার মনে হয় না আর কারোর কিছু ডাউটস থাকা উচিত। আমি অলরেডি লাস্ট ওয়ান মান্থে আই থিঙ্ক আই হ্যাভ কেম লাইভ টুয়াইস অ্যান্ড হ্যাভ ক্ল্যারিফাইড দ্য ডাউটস। এদিকে কাউন্সেলিং প্রসেস কবে থেকে স্টার্ট হবে আই হ্যাভ ডিসকাসড রাইট নাও। আর কলেজেস কবে থেকে স্টার্ট হবে সেটাও অনেকে আমাকে জিজ্ঞেস করছিল, এসপেশালি দ্য স্টুডেন্টস হু আর 100% শিওর দ্যাট দে উইল বি গেটিং আ কলেজ বিকজ দে হ্যাভ ডান ভেরি ওয়েল। ইয়োর কলেজ ক্লাসেস উইল ডেফিনেটলি স্টার্ট ফ্রম দ্য সেকেন্ড উইক অফ সেপ্টেম্বর, ঠিক আছে? সেকেন্ড উইক অফ সেপ্টেম্বর থেকে ইয়োর কলেজ ক্লাসেস উইল স্টার্ট অ্যান্ড ইউ উইল বি হ্যাভিং ক্লাসেস ফর এক্স্যাক্টলি ওয়ান মান্থ, তারপরে দুর্গা পুজোর ছুটি। এটাই প্রতি বছর হয়ে আসে, ঠিক আছে? অ্যান্ড তার সঙ্গে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করেছিল যে আমার ফার্স্ট সেমিস্টার ব্যাচ টিউশন ব্যাচটা কবে থেকে শুরু হবে। দ্যাট উইল অলসো স্টার্ট ইন দ্য সেকেন্ড উইক অফ সেপ্টেম্বর অ্যান্ড দ্য ক্লাসেস উইল বি কন্ডাক্টেড ইন অনলাইন মোড ওনলি ভায়া গুগল মিট, ঠিক আছে? দ্যাট উইল বি অল ফর টুডে। থ্যাংক ইউ, নমস্কার।